হ্যালো গাইস, দেখুন এই বাড়িটা ঝড়ে কি হয়ে গেছে, একবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। ঝড়ে এসে একবারে কালবৈশাখী ঝড়ে কি বলবো আপনাদেরকে, বাড়িটার কোনো অবস্থায় নেই। বাড়িটাতে অনেক লোক থাকতো, তারা অসহায় অনাহারে ভুগছে এখন। হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমরা দেখাতে চলেছি যে একটা বিশাল ভয়ানক ঝড়, যে রুমাল ঝড়ের থেকে ভয়ানক। দেখো বড় বড় গাছ, এত বড় গাছ যে ঝড়ে উড়িয়ে নিয়েছে, যে কি বলবো তোমাদেরকে। বাড়িঘর দেখছো যে অবস্থা, বিশাল বড় ঝড়। এই চালাটা পুরোটাই উড়ে গেছে, ভেঙে গেছে। অ্যালবাস্টার চাপানো ছিল, পুরো অ্যালবাস্টারকে ভেঙে তছনছ করে দিয়েছে। একবারে একটাও অ্যালবাস্টার নেই পড়ে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো এখানে একটা সোলার প্যানেল লাগানো ছিল, যেটা জল পড়তো, সোনাল একটা কল ডিপ বসানো ছিল, সেটাকে উড়িয়ে দিয়ে সোলার প্যানেল গুলোকে একবারে ভেঙে তছনছ করে দিয়েছে। এই বাড়িতে পুরো গাছ ছিল সব, এবারে মানে বাড়িতে ঢোকা যাচ্ছে না, এত গাছের। এই সেলুনটা, এই যে বেচারির গরিব দুঃখী সেলুন, এই সেলুনটা তো অ্যালবাস্টার চাওয়া ছিল না, সব অ্যালবাস্টার ভেঙে গুড়ে তছনছ হয়ে গেছে। এই বেচারে তো মনমরা হয়ে গেছে, যে কি করবে এখন, হতাশ হয়ে যাচ্ছে যে এই সেলুনটাতে এত কষ্ট করে করা, তারপরেও সেই সেলুনটা ভেঙেছে। এখানে একটা বড় আমাদের পুকুর আছে গ্রামে, পুকুরের পাড়েও একটা গাছ ছিল, সেটাও ভেঙে গেছে। এটা একটা গরিবের বাড়ি ছিল, বড় টিনের চালা, সব ভেঙে ঝড়ে একবারে তছনছ করে দিয়েছে। চালাতে একটাও টিন নেই, বাড়িঘর সব অবস্থা। এখানে চাল, তারপর গরিব দুঃখীরা, এগুলো সব ঝড়ে দিতে চড়ে। তারপর চলো আমরা এখন বাজার যাচ্ছি, বাজারে দেখা যাচ্ছে তো অনেক বড় বড় পলপটি রয়েছে, সেগুলোকে সারানো হচ্ছে লেবার দিয়ে, যাতে এখন আমাদের এখন পর্যন্ত কারেন্ট নেই। তারপর রাস্তার ধারে যত গাছ পড়া ছিল সব উড়ে গেছে এই ভয়ানক ঝড়। রুমাল, যে রুমাল ঝড় আসার কথা ছিল, তার থেকেও ভয়ানক ঝড় এসছে আমাদের গ্রামে। কি বলবো তোমার, আমরা কাল তো স্থির থাকতে পারছিলাম না, এত বড় ঝড়। দেখতে পাচ্ছ রাস্তার ধারে কত গাছপালা ছিল, সব উপড়ে উপড়ে যাচ্ছে। এতগুলো গাছ ছিল রাস্তার ধারে, ফুলের গাছ লাগানো ছিল। আমি বাজার যাচ্ছি, বাজার যেতে গিয়ে দেখলাম রাস্তার ধারে একটাও গাছ নেই, সব ফাঁকা হয়ে গেছে। সব গাছগুলোকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, সব তো উপড়ে দিয়েছে গাছগুলো। দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে, কেটে করে নিয়ে যাচ্ছে, গাছ একটাও নেই। কি বলবো তোমাদের, এত ভয়ানক ঝড় আমি জীবনে প্রথম দেখলাম। আমার 28 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ঝড় আমি জীবনে দেখিনি আমাদের এই এলাকাতে। কারণ আমাদের দিকে ঝড়ই হয় না বললেই চলে। এই যে এত, মানে কি বলবো তোমাদেরকে, যে এত রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি, মার্কেট যাচ্ছিলাম, তার মধ্যে দেখতে ছিল এই বড় বাগান, মানে এত বড় বড় বাগানগুলো তুমি যদি দেখো তো আশ্চর্য হয়ে যাবে। বড় বড় বাগানগুলো করবে ধুলিসাৎ করে দিয়েছে, গাছপালা একটাও নেই, মানে নেই বলে চলে, গাছপালা ভেঙে তছনছ করে দিয়েছে একবারে।